हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मास्टर की पाठशाला वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जहां तुम्हारा इंग्रेजी सीखे बांगल्ला अनेक बेटर भावे। बंधुरा, प्रेस राइटिंग क्लास से आबार एकबार तुम्हारा सबा के वेलकम करछि। आमी आमरा सॉल्व करछि पीके दे सरकार बोयेते प्रेस राइटिंग जे एक्सरसाइजगुलो आछे सेई एक्सरसाइजगुलो थेके आमरा रोज एकटा करे एक्सरसाइज निये आमरा सेटा प्रैक्टिस करछि। आज के एक्सरसाइज नम्बर 59 आमरा सॉल्व करते चलेछि। ताहले शुरू करछि आजकेर लेसन। প্রথমে যে প্যাসেজটা আছে, প্যাসেজটায় 135 মতো শব্দ আছে। আমরা সেই প্যাসেজটা প্রথমে পড়ব, বাংলা মানে করে বোঝার চেষ্টা করব, এবং তারপরে প্যাসেজটা থেকে আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলোকে বেছে নেব, যে সেন্টেন্সগুলোর উপরে বেস করে আমরা প্রেসি রাইটিং করব। তাহলে শুরু করছি আজকে প্যাসেজ রিডিংটা। ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন উই ক্যানট লিভ অ্যালোন। বলছে ফ্রম দ্য মোমেন্ট, যে মুহূর্ত থেকে, মোমেন্ট যে মুহূর্ত থেকে, উই আর বর্ন যে মুহূর্তে আমরা জন্মেছি তখন থেকে, উই ক্যানট লিভ অ্যালোন আমরা একা একা বসবাস করতে পারি না। অ্যালোন মানে হচ্ছে একা একা, লিভ অ্যালোন আমরা একা একা বসবাস করতে পারি না, একা একা বেঁচে থাকতে পারি না। উই স্ট্যান্ড ইন কন্টিনিউয়াল নিড অফ দি অ্যাসিস্ট্যান্স অফ অল অ্যারাউন্ড আস। উই স্ট্যান্ড ইন কন্টিনিউয়াল নিড, কন্টিনিউয়াল কন্টিনিউয়াস কিন্তু একটা দরকার, একটা প্রয়োজন আমরা অনুভব করি। কিসের প্রয়োজন? অব দি অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স মানে সাহায্য, হেল্প, এইড, ওকে, অ্যাসিস্ট্যান্স অফ অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের সবার কাছ থেকে আমরা সর্বদা সবসময় একটা সাহায্য চাই। ফর বডি অ্যান্ড সোল অ্যান্ড স্পিরিট, সাহায্যটা কিসের জন্য? আমাদের শরীরের জন্য, আমাদের বডি, আমাদের সোল, আমাদের আত্মা এবং আমাদের স্পিরিট, আমাদের ভেতরে যে জীবনী শক্তি আছে। তাহলে আমাদের শারীরিক যে চাহিদা, আমাদের যে মানসিক চাহিদা, ঠিক আছে, আধ্যাত্মিক চাহিদা, এই সব কিছুর জন্য আমাদের চারপাশের প্রত্যেকটি মানুষের উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয়। উই নিড ক্লোথস উইচ আদার মেন মেক। উই নিড ক্লোথস, আমাদের জামা কাপড় পরার দরকার হয়, কিন্তু সেই জামা কাপড়গুলো উইচ আদার ম্যান মেক, অন্য মানুষরা সেই জামা কাপড়গুলো কিন্তু তৈরি করছে। আমরা জামা কাপড় পরি, বাজারে গিয়ে জামা কাপড় কিনে নিয়ে আসি, কিন্তু সেই জামা কাপড়গুলো তো আমরা তৈরি করছি না, অন্য লোকজন তৈরি করছে। সুতরাং জামা কাপড়ের জন্য আমাদেরকে বেশ কিছু লোকের ওপর নির্ভর করতে হয়। হাউস উইচ আদার ম্যান বিল্ড, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটাও কিন্তু তৈরি করে অন্য অনেক লোক। ফুড উইচ আদার মেন মাস্ট প্রডিউস, আমরা যে খাবারটা খাই সেই খাবারটাও কিন্তু প্রডিউস করে, তৈরি করে, উৎপাদন করে অন্য সমস্ত লোকেরা। দেখো, আমরা যে খাবারটা খাই সেই খাবারের যে বীজ মাটিতে পোঁতা থেকে শুরু করে ফসল তৈরি করা থেকে, তারপর সেই খাবারটাকে বাজারে বিক্রি করা, তারপর সেখান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করা, এই সমস্ত কিছু কিন্তু অন্য বিভিন্ন লোকেরা করছে, আমরা কিন্তু শুধু খাচ্ছি। সো জামা কাপড় বা বাসস্থান কিংবা খাদ্য, এই সব কিছুর জন্য আমরা আমাদের মানে চারপাশের অন্যান্য মানুষের উপর ডিপেন্ড করি। অ্যাজ চিলড্রেন উই নিড আওয়ার প্যারেন্টস টু টেক কেয়ার অফ আস ইন বডি অ্যান্ড মাইন্ড। অ্যাজ চিলড্রেন, আমরা যখন বাচ্চা ছিলাম, উই নিড আওয়ার প্যারেন্টস, আমাদের দরকার ছিল, প্রয়োজন ছিল আমাদের বাবা মায়েদেরকে, টু টেক কেয়ার অফ আস, তারা কী করেছিল? তারা আমাদের যত্ন করেছিল, তারা আমাদের টেক কেয়ার করেছিল ইন বডি অ্যান্ড মাইন্ড, তারা যেমন আমাদের শরীরের যত্ন করেছে তেমনি আমাদের মনেরও যত্ন করেছে। অ্যাজ উই গ্রো আপ উই নিড দ্য কেয়ার অফ আদার্স, এবং আমরা যত বড় হচ্ছি, গ্রো আপ, উই নিড দ্য কেয়ার অফ আদার্স, অন্যদের যত্ন আমাদের দরকার হয়ে পড়ছে। ছোটোবেলায় শুধু বাবা মায়ের যত্ন দরকার হতো, কিন্তু বর্তমানে যখন আমরা বড় হচ্ছি তখন দেখতে পাচ্ছি একটা বৃহত্তর জগৎ, বৃহত্তর সমাজের দরকার হচ্ছে আমাদের। উই ক্যানট এক্সিস্ট আ ডে উইদাউট আর ফেলো ম্যান, উই ক্যানট এক্সিস্ট, আমাদের অস্তিত্বই থাকবে না, আমরা মানে বেঁচেই থাকতে পারবো না, আর ডে, একটা দিনের জন্য, উইদাউট, ছাড়া, আওয়ার ফেলো ম্যান, আমাদের চারপাশে যে বন্ধুরা রয়েছে, চারপাশের মানুষগুলো রয়েছে, তাদের ছাড়া আমরা একটা দিনও বেঁচে থাকতে পারবো না। উই রিকোয়ার টিচার্স টু এডুকেট আস, আমাদের দরকার হয়, রিকোয়ার, দরকার হয় টিচার্স, শিক্ষকদের, টু এডুকেট আস, আমাদেরকে লেখাপড়া শেখাবে, শিক্ষিত করবে। বুকস অ্যান্ড মাস্টার্স টু টিচ আস আওয়ার ট্রেড,
এবং আমাদের বইয়ের দরকার হয়, আমাদের মাস্টার্সের দরকার হয়, যারা আমাদের কি করবে, যারা আমাদেরকে আমাদের যে ব্যবসা বাণিজ্য, আমাদের যে কাজ, সেটা আমাদের শেখাবে। অ্যান্ড ওয়েন উই হ্যাভ লার্নড ইট, এবং যখন আমরা সেটা শিখবো কীভাবে কাজ করতে হয়, অ্যান্ড সেটেলড আওয়ার সেলস ইন লাইফ, এবং জীবনে আমরা নিজেদেরকে সেটেল করবো, জীবনে আমরা নিজেদেরকে স্থায়ীভাবে উন্নতি করবো, আমরা স্থায়ীভাবে বসবাস শুরু করবো, উই রিকোয়ার লজ, তখন আমাদের দরকার হয় আইন কানুন, লজ, আইন কানুন, এবং সেটাও কিন্তু মেড বাই আদার মেন, অন্য মানুষরা সেই আইন কানুন বানিয়েছে, টু সিকিউর টু আস আর রাইটস, আমাদের যে রাইটস রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকারটা সিকিউর করবে, অধিকারটা নিশ্চিত করবে, অ্যান্ড প্রপার্টি, এবং আমাদের যে প্রপার্টি রয়েছে, সম্পত্তি, সেই জিনিসটাকে সিকিউর করবে, অ্যান্ড উই নিড ফ্রেন্ডস, এবং সব থেকে বড় কথা আমাদের বন্ধু দরকার হয়, ফ্রেন্ডস দরকার হয়, টু কমফর্ট আস, আমাদেরকে আরাম দেবে, আমাদেরকে একটু নিরাপত্তা দেবে, শান্তি দেবে, কমফর্ট আস ইন সরো, দুঃখে যখন থাকবো আমরা, অ্যান্ড ইন জয়, এবং যখন আনন্দে থাকবো। তাহলে আমাদের আইন দরকার হচ্ছে, আমাদের রাইটসকে সিকিউর করার জন্য আইন দরকার হয়, কিন্তু তার পাশাপাশি আমাদের দুঃখ, আমাদের সুখেতেও সেই সেই সুখ সুখটাকে দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য, আমাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য আমাদের বন্ধুদের দরকার হয়ে থাকে। এভাবেই কিন্তু প্যাসেজটা শেষ হচ্ছে, এবং এই প্যাসেজে যেটা বলার চেষ্টা করা হলো যে আমরা কেউই কিন্তু ফ্রি নই, এবং আমরা যখনই মনে করি না কেন আমাদের জন্মগ্রহণ হয়েছে, তখন থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা আমাদের চারপাশের মানুষের উপর ডিপেন্ডেন্ট। যদি কেউ ভাবে যে আমরা একা একা বসবাস করব, সমাজের অন্য মানুষদের সাথে কোনো যোগাযোগ রাখবো না, কোনো সম্পর্ক রাখবো না, তাহলে কিন্তু সেটা খুব ভুল হবে, কারণ আমরা আসলে সোশ্যাল অ্যানিমাল, সামাজিক জীব, আমরা কিন্তু একা একা বেঁচে থাকতে পারি না। সেটা তুমি কোনো রকম বাইরের চাহিদাই বলো, কিংবা আমাদের ভেতরের চাহিদাই বলো, যে কারণেই হোক না কেন, আমরা কিন্তু কোনো রকমভাবেই একা বেঁচে থাকতে পারি না, আমাদের চারপাশের মানুষদেরকে অবশ্য অবশ্যই দরকার হয়। এবার যে সেন্টেন্সগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট মেন প্রেসি রাইটিংয়ের জন্য, সেটা ধরো প্রথম থেকে যেটা রয়েছে যে ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন, এখান থেকে শুরু করে বডি, সোল অ্যান্ড স্পিরিট, এইটুকু পর্যন্ত আমাদের দরকার হবে। তারপরে যেগুলো আছে ক্লোথস, ফুড, এগুলো কিন্তু এক্সাম্পলস, এগুলো আমাদের দরকার নেই। তারপরে বলা হচ্ছে যে যখন বাচ্চা ছিলাম তখন আমাদের প্যারেন্টসের দরকার হতো, তারপর যখন আমরা বড় হলাম তখন আমাদের অন্য সবার দরকার হচ্ছে, উই ক্যানট এক্সিস্ট আ ডে উইদাউট আর ফেলো মেন, ঠিক আছে, এইটুকু আমি বলবো, তারপরে আবার আমার দরকার। কিন্তু তারপরে যেগুলো রয়েছে যে আমাদের চাকরি বাকরির জন্য, পড়াশোনা শেখানোর জন্য লস দরকার, প্রপার্টি দরকার, এগুলো কিন্তু এক্সাম্পলস দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমাদের দরকার নেই। এক্সাম্পলসগুলোকে তুমি সরাসরি লিখবে না, এখান থেকে যেটা বুঝবে সেটা তুমি লিখতে পারো, কিন্তু এরকমভাবে তুমি লিখবে না যে খাবারের জন্য দরকার, জামা কাপড়ের জন্য দরকার, বাড়ির জন্য দরকার, এগুলো তো এক্সাম্পলস দেওয়া হচ্ছে। এই এক্সাম্পলসগুলো কিন্তু প্রেসার রাইটিংয়ে তুমি মেনশন করতে পারবে না, ওকে, কারণ যেটুকু স্পেস দেওয়া হয়, যে কটা শব্দের মধ্যে লিখতে বলা হয়, তাতে এত কিছু লেখা সম্ভব হয় না। তোমাকে যে জিস্টটা, ঠিক আছে, এবং তুমি এক্স্যাক্টলি কি বলতে চেয়েছি এখানে, সেটা যদি বুঝতে পেরে থাকো, সেটাই তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমি দাগ দিলাম, যে দুটো পোর্শন, এই পোর্শনটা আর এই পোর্শনটা, এই দুটো পোর্শনের উপরে বেস করে কিন্তু আমাদের ফাইনাল প্রেসটা লিখতে হবে। এখানে আমি যে সেন্টেন্সগুলো আন্ডারলাইন করেছিলাম সেগুলো এখানে লিখেছি, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি মেন প্রেসিতে। প্রেসি রাইটিং আমরা জানি একটা টাইটেল দিতে হয়, এখানে টাইটেল দিয়েছি হিউম্যান বিইংস আর সোশ্যাল অ্যানিমালস, হিউম্যান বিইংস আর সোশ্যাল অ্যানিমালস, মানুষ হয় সামাজিক প্রাণী, সামাজিক জীব, এটা তুমি বলতে পারো, অথবা এভাবেও কথাটা বলতে পারো, ম্যান অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল, ম্যান অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল, দুটো মানে একই, জাস্ট বলার ধরনটা আলাদা, হিউম্যান বিইংস আর সোশ্যাল অ্যানিমালস, ম্যান অ্যাজ এ সোশ্যাল অ্যানিমাল। হিউম্যান বিইংস অলওয়েজ নিডস কোম্পানি হেল্প ফ্রম হিজ ফেলো পিপল, হিউম্যান বিইং, সাধারণ মানুষজন, অলওয়েজ নিডস কোম্পানি, সবসময় তাদের দরকার হয় কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, বন্ধু দরকার হয়, হেল্প দরকার হয় ফ্রম হিজ ফেলো পিপল, তার যে চারপাশে মানুষজন, বন্ধু বান্ধব রয়েছে, সবার কাছ থেকে তার কিন্তু একটা কোম্পানি, সঙ্গ দরকার হয় এবং হেল্প দরকার হয়। হি ক্যানট লিভ অন হিজ ওন, হি ক্যানট লিভ, সে বেঁচে থাকতে পারে না অন হিজ ওন, নিজের নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় কেউ কিন্তু একা একা বেঁচে থাকতে পারে না। হি নিডস কনস্ট্যান্ট সাপোর্ট ফ্রম আদার্স, হি নিডস কনস্ট্যান্ট সাপোর্ট, তার দরকার হয় কন্টিনিউয়াস, কনস্ট্যান্ট একটা সাপোর্ট ফ্রম আদার্স, অন্যদের থেকে, বি ইট মেটেরিয়ালি
অর ইমোশনালি, সেই সাপোর্টটা হতে পারে মাটেরিয়ালি, মানে বস্তুগতভাবে কোনো রকম সাহায্য, যেমন ধরো খাবার, জামা কাপড়, বাড়ি, গাড়ি সমস্ত কিছুর ওপরে। আর একটা হতে পারে ইমোশনালি, ইমোশনালি মানে আমাদের যে ইমোশনস আছে ভেতরে, সেই ইমোশনসটাকেও তো সাপোর্ট দেওয়ার জন্য কাউকে দরকার হয়, কোনো প্রিয় মানুষ, কাছের মানুষ, খুব ক্লোজ ফ্রেন্ডস। তো তেমনভাবে কিন্তু অন্যান্যদের থেকে আমরা যে সাহায্যটা চাই সেটা তুমি বস্তুগতভাবে বলতে পারো, আবার আবেগগতভাবেও বলতে পারো। উই ক্যানট লিভ উইদাউট দি কোঅপারেশন অফ আর সোসাইটি, উই ক্যানট লিভ, আমরা বেঁচে থাকতে পারি না উইদাউট, ছাড়া, কি ছাড়া, দি কোঅপারেশন অফ আর সোসাইটি, আমাদের সমাজের যে কোঅপারেশন, আমাদের সমাজের যে সাহায্য, ঠিক আছে, একে অপরের প্রতি, সেই কোঅপারেশন ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। আমি প্রেসিটা 43-45 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করেছি। এখানে যে কোনো দুটো টাইটেলের মধ্যে তোমরা একটা তোমাদের পছন্দ মতো চুজ করে এটা টাইটেলটা লিখতেই পারো, এবং তারপরে বেসিক যে আইডিয়াটা এখানে দেখানো হয়েছে যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকতে গেলে তার বন্ধু বান্ধব, তার চারপাশের মানুষদের উপর ডিপেন্ড করতেই হবে, ঠিক আছে, সেটা ম্যাটেরিয়ালি হোক কিংবা ইমোশনালি হোক, কেউ একা একা বেঁচে থাকতে পারে না, সমাজের কোঅপারেশন অবশ্যই অবশ্যই দরকার, আর সেই জন্যই আমাদেরকে সোশ্যাল অ্যানিমাল বলা হয়ে থাকে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।